আদম আলাইহিসসালামের কথা মতো দুই সন্তান কুরবানি করার জন্য প্রস্তুত নিল। কিতাবের ভিতরে আসছে যিনি হলেন হাবিল, হাবি পশু পালন করত, তিনি ভাবলেন আল্লাহর জন্য কুরবানি দিব, তো আল্লাহর উদ্দেশ্য যেহেতু কুরবানি দিব, আমার পালের মধ্যে সবচাইতে ভালো যেই দুম্বাটা আছে এটাই আমি আল্লাহর জন্য কুরবানি করব। সুবহানাল্লাহ, বলবেন না? আর কাবিল ভাবলেন কুরবানি করা কথা, তিনি ছিলেন চাষি, ভালো ভালো গমগুলা উঠিয়ে বাড়িতে নিয়ে গেলেন, আর যেই মন্দ গমগুলা ছিল ওই মন্দ গমগুলা তিনি কুরবানির জন্য হাজির করলেন। তৎকালীন সময় কুরবানি কার কবুল হতো আর কবুল হতো না ওখানেই প্রকাশ পেয়ে যেত। সুবহানাল্লাহ, বলেন যার কুরবানি কবুল হতো আকাশ থেকে একটি অগ্নি শিখা আসতো, ওটাকে গ্রাস করে খেয়ে ফেলতো, গ্রাস করে খেয়ে ফেলতো, তার কুরবানি কবুল হয়েছে। আর যারটা কুরবানি হতো না, কবুল হতো না, তারটা ওখানে ওইভাবেই পড়ে থাকতো, কেউ দেখতেও না, এটা ওইভাবেই থাকতো, এক সময় পচে যেত, শেষ হয়ে যেত। আদম আলাইহিসসালাম বললেন বাবারা তাহলে যার কুরবানি কবুল হবে ওই তোমার সন্তান, তোমরা ওখান থেকে মেনে নিবা, একলিমাকে তিনি বিবাহ করবে। দুইজন রাজি হয়ে গেলেন, কুরবানি প্রস্তুত করলেন, পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে গেলেন। আমার বন্ধুগণ যিনি কাবিল তিনি গম গুলা রেখে চলে আসলেন, আর যিনি হাবিল তিনি সবচাইতে ভালো যেই দুম্বাটা আছে পাল থেকে বাছাই করে ওই দুম্বাটা কোরবানির জন্য পেশ করলেন। আদম আলাইহিসসালাম তার দুই সন্তান ওখানে দাঁড়িয়ে রইল, একটু পরে আকাশ থেকে অগ্নি শিখা আসলো। আমার বন্ধুগণ ওই যে আল্লাহর বান্দা হাবিল সবচাইতে ভালোটা সাধ্য অনুযায়ী ভালোটা তিনি কোরবানি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন হাবিলে সাধ্য অনুযায়ী যেটা ভালো তার সাধ্যের মধ্যে ছিল, যেটা ভালো তার পালের মধ্যে ছিল, যেটা সবচাইতে ভালো ওইটাই তিনি কোরবানি করলেন। এই হাবিল আর কাবিলের ইতিহাস বর্ণনা করা আমার মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা আমরা যে আল্লাহর জন্য কোরবানি করব, কোরবানিটা একেবারে করা লাগবে আল্লাহর জন্য। একটু আওয়াজ দিয়ে বলেন কার জন্য? আল্লাহর জন্য কোরবানি করা লাগবে। আর কোরবানির সরার সময় আমরা একটা মহা ভুল করি, ওই ভুলটা কি করি, সেটা হলো যে বাবার নামে, মায়ের নামে, চাচার নামে, দাদির নামে। আসলে কোরবানিটা হয় শুধুমাত্র একজনের নামে, তিনি কে? আল্লাহর নামে কোরবানি করা লাগবে, আল্লাহ ছাড়া আর কারো নামে কোরবানি করা যাবে না। হ্যাঁ, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে আমি আল্লাহর জন্য কোরবানি দিলাম, কথাটা মনে রাখা লাগবে যে আমার পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে, আমার সন্তানের পক্ষ থেকে আমি কোরবানি দিতাম, এইভাবে কোরবানি দিবেন। কিন্তু যারা এইভাবে বলে আমি বাবার নামে দিলাম, আসলে এটা ঠিক নয়, কারণ একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নামে কোরবানি করা জায়েজ হতে পারে। এখানে একটা প্রশ্ন এসে যায়, যেহেতু কোরবানির আলোচনা একটু মাসালা এসে যায়, সেটা হলো যে একটা বিষয় নিয়ে আমরা অনেক মতভেদের মধ্যে আছি সাধারণ মুসল্লি যারা, যে মৃত ব্যক্তির নামে কোরবানি করা যায় কি যায় না, এটা নিয়ে অনেক ধাক্কাধাক্কি সমাজের মধ্যে আছে। তো হাদিস সহিহ বর্ণনার ভিতরে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুইটা কোরবানি করতেন, একটা বলতেন এটা আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে, একটা বলতেন এটা আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আমি কোরবানি করলাম, আরেকটা বলতেন যে এটা হলো আমার তামাম উম্মতের জন্য আমি কোরবানি করলাম। সুবহানাল্লাহ, বলে আমার উম্মতের পক্ষ থেকে। তাহলে উম্মত জীবিত আছে, মৃত আছে, অনেক উম্মত আছে, কেউ এসেছে কেউ আসবে, তাহলে এখানে বোঝা গেল মৃত ব্যক্তির জন্য আপনি কোরবানি করতে পারবেন, কিন্তু শর্ত হলো যিনি জীবিত আছেন এই জীবিত ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব। যদি নেশাব পরিমাণ মাল আপনার থাকে, ওই নেশাব পরিমাণ মাল যার উপর তার উপর কোরবানি ওয়াজিব, ওই নেশাব পরিমাণ মাল যদি আপনার থাকে আগে আপনার ওয়াজিব যেটা আদায় করতে হবে, তারপরে আপনি মৃত ব্যক্তির জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, মায়ের জন্য আপনি কোরবানি করতে পারবেন। এখন আরও একটা প্রশ্ন এসে যায়, সেটা হলো যে আমার পরিবারের মধ্যে সদস্য আমরা পাঁচজন, এখন কোরবানি কার জন্য হবে? এখন এখানে দেখা লাগবে যে এই কোরবানিটা কার উপর ওয়াজিব। আপনি যদি পরিবারের কর্তা হন তাহলে তো এই সম্পদের মালিক আপনি, আপনার ছেলে নয়,
এই সম্পদের মালিক আপনার বিবি নয়, এই সম্পদের মালিক আপনার মেয়ে নয়, সম্পদের মালিক নেশাব পরিমাণ মালের মালিক হলেন আপনি, তাহলে কোরবানিটা আপনার উপর ওয়াজিব। এই জন্য আমাদেরকে মনে রাখা লাগবে যে যার যিনি নেশাব পরিমাণ মালের নেশাব পরিমাণ মাল যার আছে তার উপর কোরবানিটা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, তাহলে আমি যেই কথা বলতেছিলাম যে হাবিল আর কাবিল দুই ভাই আল্লাহ তাআলার কাছে কোরবানি পেশ করলেন, দুইজনই কি করলেন আল্লাহ তাআলার কাছে কোরবানি পেশ করলেন, কিন্তু দুইজনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই, একজনেরটা কবুল করেছে। কারটা? যিনি সাধ্য অনুযায়ী ভালোটা দিয়েছেন। সাধ্য অনুযায়ী ভালো, মনে রাখা লাগবে, আপনাকে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার মালিক বানাইলেন কিন্তু আপনি সাধ্য অনুযায়ী দিলেন না, দুর্বল একটা দিলেন, আপনি তো সাধ্য অনুযায়ী দেওয়া লাগবে। এই জন্য মনে রাখা লাগবে যে সাধ্য অনুযায়ী খবরদার, আবার যাতে এটা না হয় মানুষকে দেখানোর জন্য কোরবানি দেওয়া যাবে না, যে মানুষ আমাকে বলবে আমি অমুক সাহেব অনেক ভালো গরু কিনলাম, এইভাবে বাজারে ঘুরাইলেন, মার্কেটে মার্কেটে ঘুরাইলেন, রাস্তায় রাস্তায় ঘুরাইলেন, মারা পড়ায়া মানুষকে জাহির করার জন্য যে আমি 5 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছি, এই জাহির করার জন্য কোরবানি দেন, এটাও যেমন কবল হবে না, আবার সাধ্য আছে সাধ্যের চাইতে কম দিলেন এটাও কবল হবে না। কারণ হাবিল তিনি সাধ্য অনুযায়ী তার পালের মধ্যে যেটা ভালো ছিল এই ভালোটা আল্লাহ তাআলার দরবারে পেশ করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন, সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে কাবিল কিন্তু ভালোটা উপস্থিত করতে পারে, ভালোটা করতে পারে নাই, এই জন্য আল্লাহ তাআলা কি করেন নাই, তার টানেন নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু কথা বলে দিলেন, এবার যিনি কাবিল তিনি আরো ক্ষিপ্ত হয়ে গেলেন, আরে পরীক্ষায় আমি বেশ ফেল করলাম, একদিকে বাবা তো রাজি না, বিধান মতো আমি আমার সুন্দরী বোনকে বিবাহ করতে পারি না, এখন আবার কোরবানি পেশ করলাম এটাও আমার অনুকূলে আসে নাই, তাই তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন। এবার ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে বলতেছে ভাই আমি তোমাকে হত্যা করব, কিন্তু কত সুন্দর করে আল্লাহর বান্দা যিনি হাবিল কত সুন্দর করে এইভাবে জবাব দিলেন, বাইরে তুমি আমাকে হত্যা করতে চাও, না না, যারা মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোরবানি কবুল করে, যারা মুত্তাকি বিনয়ী, এই বিনয়ী যারা আল্লাহ তাআলা তাদের কোরবানি কবুল করেন। তাহলে আমরা এই কোরবানির আদি কথা অর্থাৎ সর্বপ্রথম কোরবানি পৃথিবীতে করেছিলেন হযরত আদম আলাইহিসসালামের সন্তান হাবিল আর কাবিল, সুবহানাল্লাহ বলেন। এবার আসেন বর্তমান কোরবানির ইতিহাস, আমরা যে কোরবানিটা করি এটার ইতিহাস, আর অনেক কথা ছিল, সময় কম এর জন্য আমি বলবো না, কিছু প্রশ্ন আছে, এই প্রশ্ন জবাবগুলো আশা করি দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তো এই যে বর্তমানে আমরা কোরবানি করি এই কোরবানির একটি ইতিহাস আছে, বর্তমান কোরবানির ইতিহাস হলো আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করেছিলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন নাকি 86 বছর হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে হঠাৎ করে দোয়া করলেন, কি বলে দোয়া করলেন, রব্বি হাবনি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও, আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, বয়স হয়ে গেছে 86 বছর, খুব খেয়াল করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার দোয়ার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল করে জানাই দিলেন, ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, হে ইব্রাহিম তুমি আমার কাছে নেককার সন্তানের দোয়া করলা, আমি আল্লাহ তাআলা এই দোয়া কবুল করলাম, তোমার ধৈর্যশীল একটা সন্তান এর শুভ সংবাদ আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিলাম, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, একটা সময় মা হাজরা আলাইহিসসালাম তার গর্ভ থেকে যখন নাকি ফুটফুটে সন্তান ইসমাইল দুনিয়াতে চলে আসলেন, আসার পরে বাবা 86 বছর বয়সে বুড়া বয়সে যখন নাকি সন্তান পাইলেন, বুড়া বয়সে সন্তান পাওয়ার পরে এই সন্তানটা হাতের মধ্যে নিয়ে আদর করে মুখের কাছে নিয়ে চুমা দেয়, কত ভালোবাসে, ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম
তার কোনো সন্তান ছিল না। আল্লাহ গো, এতদিন সম্পূর্ণ ভালোবাসা শুধু তোমার জন্য নিবেদিত ছিল, এখন সন্তান পাইল। এই সন্তান পাইয়া ইব্রাহিম আলাইহিসসালাম মনে হয় তোমারে ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তামাম মিল্লাতের নেতা বানাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তামাম মিল্লাতের নেতা বানাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিসসালামকে নিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে কয় ইব্রাহিম, এতদিন তোমার কোনো সন্তান ছিল না, ইব্রাহিম রে এখন তুমি সন্তান পাইলা, এই সন্তান পাইয়া তুমি আমি আল্লাহকে বলে গেছো নাকি? আবার বন্ধুগণ যারা মোমেন, এই মোমেনদের জবাব কেমন হয়, এই মোমেনেরা কত সুন্দর করে জবাব দেয়। ইব্রাহিম আলাইহিসসালাম ডাক দিয়ে কয় আল্লাহ, আমার এতদিন সন্তান ছিল না, আল্লাহ তোমার প্রতি যতটুকুন ভালোবাসা ছিল এখন আমার সন্তান পাওয়ার পরে ভালোবাসা সামান্য কমে নাই। কারণ যারা ইমানদার, এই ইমানদাররা তাদের সন্তান আর সম্পদের চাইতে তুমি আল্লাহ রব্বুল আলামিনকে বেশি ভালোবাসে। যারা ইমানদার, এই ইমানদাররা তাদের সন্তান আর সম্পদ এর চাইতে তুমি আল্লাহকে হাজার গুণ বেশি ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। ইমানদারের অন্তরের ভিতরে সবচাইতে বেশি ভালোবাসা একজনের জন্য হওয়া লাগবে, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহর চাইতে আর বেশি ভালোবাসা কাউকে বাসা যাবে? ইমানদার সবচাইতে বেশি ভালোবাসা লাগবে আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামের অন্তরের খবর রাখেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম জবান দ্বারা বললে হবে না, ইব্রাহিম রে বাস্তবে বাস্তবায়ন করে দেখাতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আল্লাহ বলেন কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সন্তানটা তোমার কোলে এই মুহূর্তে আছে, হাতে আছে, চুমু দিলাম, এই সন্তানটা ওই মিনাবাজারের ময়দানে নিয়ে যাওয়া লাগবে, যেখানে মানুষ নাই, গাছ নাই, পানি নাই, ছায়া নাই, মানুষের কোনো বসবাস নাই, ওই দুধু মরুভূমির মধ্যে যাইয়া রাইখা চলে আসো। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিসসালাম একটু দেরি করলেন না। ইব্রাহিম আলাইহিসসালাম তার বিবি হাজরার নিয়া ওই দুধু মরুভূমির মধ্যে রেখে চলে আসছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, কি মহাপরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে নিলেন। ওই পরীক্ষা আমি গত জুমায় আলোচনা করেছি, এই জন্য আমি এই বিষয়টা আর আলোচনা করতে চাই না। কিন্তু এই সন্তান যখন আস্তে 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 আস্তে, কেউ কেউ বলেছেন 7 বছর, আবার কেউ কেউ বলেছেন মতান্তরে 9 বছর, 7 হোক আর 9 হোক, ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরো বড় একটা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, এই সন্তান যখন নাকি চলা ফেরার মতো বয়স হল, 7 বছর মতান্তরে সন্তানের বয়স যখন নাকি 9 বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে দেখাইলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম যাও যাও, তোমার এই আদরের সন্তানটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করে দাও। কিছু কিছু বর্ণনার ভিতরে আসছে যে আল্লাহ বললেন তোমার প্রিয় জিনিস কুরবানি করো, তিনি 200 দম্বা ওট কোরবানি করে দিলেন, দম্বা কোরবানি করে দিলেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, না এখনো হয়নি, তোমার প্রিয় জিনিসটা এখনো তুমি কোরবানি করতে পারোনি। একটা সময় স্পষ্ট করে বলা হলো, ইব্রাহিম তোমার কাছে সবচাইতে প্রিয় হলো 86 বছর বয়সে যে সন্তান চাইলা, ওই সন্তান এই ইসমাইলকে আমি আল্লাহর জন্য কোরবানি করে দাও। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, একটা বর্ণনার ভিতরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজরাকে বলে নাই, কারণ মা তো মহিলা, মা তো মা, এই মায়ের মন বড় নরম থাকে, মায়ের দিল বড় নরম থাকে, আল্লাহর আদেশ পালন করতে যদি মা বাপ বাধা প্রাপ্ত হয়ে যায় হবে না। তারপরও তিনি মাকেও শোনাইলেন না, হাজরা আলাইহিস সালামকে শোনাইলেন না, সন্তানকে সঙ্গে করে নিয়ে গেলেন। আর একটা পর্যায়ে যায় বলতেছে, সন্তান আমি স্বপ্ন দেখেছি, আল্লাহ তাআলা আমাকে আদেশ প্রাপ্ত করেছেন, আমি যাতে তোমাকে জবাই করি, তোমার কি মত তুমি প্রকাশ করতে পারো। আহারে, সন্তানের বয়স মাত্র 7 বছর, মতান্তরে 9 বছর, এই সন্তান কি সুন্দর করে ডাক দেয়, আব্বা আল্লাহর পয়গাম্বরের আবার ঘুমায় নাকি। তাদের স্বপ্ন তো স্বপ্ন নয়, আল্লাহর পয়গাম্বরের স্বপ্ন হলো, এইভাবে ওহির সমতুল্য। আব্বা গো, আপনি যা আদেশ প্রাপ্ত হয়েছেন তাড়াতাড়ি বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবে। আল্লাহ যে আদেশ করেছে, আদেশ প্রাপ্ত আপনি যা হয়েছেন তাড়াতাড়ি বাস্তবায়ন করেন, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দাগণ, একটা বর্ণনার ভিতরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যখন জবাই করে দিবে, সন্তানের গলার মধ্যে যখন ছুরি লাগাবে, এমন সময় সন্তান বাবার কাছে তিনটা ওসিয়ত করেছিলেন, বাবা গো আপনি তো এখন আমাকে জবাই করে দিবেন, আমার মায়ের তো আর কোনো সন্তান নাই, ও বাবা এই জবাই হওয়ার আগে আমি তিনটা ওসিয়ত করতে চাই, বাবা মেহরবানি করে আপনি আমার ওসিয়ত পূরণ করবেন। এক নম্বর ওসিয়ত হলো গো বাবা, মানুষের জীবন বড় মায়া, মানুষের জীবন বড় মায়ার, আপনি যখন আমার গলার ভিতরে ছুরি লাগাইবেন, আপনি যখন আমাকে জবাই করার জন্য জোরে ছুরি দ্বারা আঘাত করবেন, ও বাবা হয়তোবা হাত পা নড়াচড়া করতে পারি, আপনি আল্লাহর পয়গাম্বর, যদি আপনার গায়ের ভিতরে সামান্য আঘাত লাগে আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব, কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না, মেহেরবানি করে আমার হাত আর পা গোলা বেঁধে নিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা ঠিক আছে মেনে নিলাম। দুই নাম্বার ওসিয়ত হলো, বাবা আপনি যখন আমাকে জবাই করবেন তখন আমার চোখ মুখ ভালো করে বেঁধে নিবেন, কারণ কিরে সন্তান কারণটা কি, চোখ বাঁধতে হবে কারণ কি, কয় আমার আর আপনার সম্পর্ক বড় চমৎকার, আমার আপনার সম্পর্ক বড় চমৎকার, ও বাবা যদি আপনার দিকে আমি তাকাই মায়ার নজরে, আপনিও যদি আমার দিকে তাকান মায়ার নজরে, যদি আল্লাহর আদেশ পালন করতে যাইয়া ব্যাঘাত ঘটে যায়, কিয়ামতের ময়দানে বাপ বেটা আল্লাহর আদালতে আসামি হয়ে যাব, আল্লাহর আদালতে যাতে আসামি হওয়া না লাগে, ও বাবা এই জন্য আপনি চোখের মধ্যে কাপড় বেঁধে নিবেন। বলেন, বাবা মেনে নিলাম। এবার বলে, বাবা গো আমার শেষ 3 নম্বর ওসিয়ত হলো, আমার মায়ের আর কোনো সন্তান নাই, আমার মার কাছ থেকে আমি জন্মের মতো বিদায় নিয়ে আসতে পারি নাই, ও বাবা মার কাছে বলেও আসতে পারি নাই, মার কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারি নাই, বাবা গো আপনি যখন আমাকে জবাই করবেন আমার মা কোনোদিন আমাকে আর পাবে না, আমাকে জবাই করার পরে, আমাকে জবাই করার পরে যখন নাকি আমার জামাটা রক্তে রঞ্জিত হয়ে যাবে, আমার জামাটা রক্তে লাল হয়ে যাবে, আমার এই রক্ত মাখা জামাটা নিয়ে আমার মার কাছে আমার পক্ষ থেকে হাদিয়া দিবে, আমার মা জামা দেখে সান্ত্বনা অনুভব করবে, আহারে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার সন্তান আমি কুরবানি করেছি। সম্মানিত ভাইরা, দেখেন কি আল্লাহ তাআলার দরবারে কুরবানি একজন করবে আরেকজন হবে, যখন দুইজন কথাবার্তা বলে, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন দুইজন ইসলাম গ্রহণ করলো মানে আত্মসমর্পণ করলো, একজন জবাই করার জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো যে আমি আমার সন্তান জবাই করব,
আরেকজন জবাই হওয়ার জন্য আত্মসমর্পণ করল। পালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, দুইজন যখন আত্মসমর্পণ করল আল্লাহ বলছে হু আকবার বাকি। ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ইব্রাহিম, আমি শুধুমাত্র আমার ইব্রাহিমকে পরীক্ষা করতে চেয়েছিলাম। হ্যাঁ ইব্রাহিম তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়া আমার ইসমাইলকে সরায়া এই ইসমাইলের জায়গায় জান্নাতি দুম্বা সরাই দাও। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ হযরত ইব্রাহিম আমিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আদেশ প্রাপ্ত করলেন ইসমাইলকে সরায়া দুম্বা লাগানোর জন্য, ওই সময় আমি এত দূরে ছিলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বললেন সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে যাওয়ার জন্য, আবার জান্নাত থেকে এইভাবে আমি কি করব, এই জান্নাত থেকে আবার যখন নাকি আমি এইভাবে আবার দুনিয়াতে আসব, মিনা বাজারের ময়দানে আসব, আমার সময় দরকার, কিন্তু সুরিয়ার মাত্র এক ইঞ্চি বাকি আছে। হযরত জিব্রাইল আমিন কয় আমি সব সময় নূরের 600 পাখা ব্যবহার করি না, ওই দিন আমি ব্যবহার করেছিলাম নূরের 600 পাখা, এমন জোরে টান দিলাম আর টান দিয়াম আমি সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে চলে গেলাম, আর জান্নাত থেকে দম্বা নিয়া মিনা বাজারের ময়দানে আইসে দেখি আহারে এখনো ছুরিটা লাগে নাই, এখনো কয়েক শতা বাকি আছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন কয় আমি এই দৃশ্য দেখে যে বাবা আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তান কুরবানি করে নিজ হাতে জবাই করে এইটা দেখে আমি আর স্থির থাকতে পারি নাই। হযরত জিব্রাইল আমিন চিৎকার মেরে সেদিন বলেছেন আল্লাহু আকবার। হযরত জিব্রাইল আমিন আল্লাহু আকবার বলেছে। সম্মানিত ভাইরা দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান জবাই করার জন্য শুধুমাত্র উদ্দেশ্য একটাই ছিল, আল্লাহর সন্তুষ্ট, আল্লাহর নৈকট্য লাভ করা। সন্তানকে কুরবানি দিতেছিলেন যে এই সন্তানকে কুরবানি দিয়ে আল্লাহর ভালোবাসা অর্জন করব। সম্মানিত ভাইরা আমরাও কুরবানি করি, আমরা যে কুরবানিটা করি সম্মানিত ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম যেই মন নিয়া যেই তাকওয়া নিয়া কুরবানি করেছিলেন, আমরা যারা কুরবানি করি আমাদের মন এবং তাকওয়া যাতে এই রকম হয়। সম্মানিত ভাইরা এই রকম যদি না হয় তাহলে কিন্তু এই কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, কারণ এই কুরবানি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সম্মানিত ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করতে যে কি এবং কেন বলেন নাই, বলতে পারতেন আল্লাহ এই সন্তানটা তো আমি চেয়েছি, আল্লাহ এই সন্তান তোমার ইবাদত করবে, আল্লাহ আমার পরে এই সন্তান কালিমার দাওয়াত দিবে, কিন্তু ওই সময় তো আর সন্তানও ছিল না। তারপরে ইসমাইলা ও ইসহাক আরেকটা সন্তান হয়েছিল, সেটা ভিন্ন স্ত্রী সারা আলাইহিস সালামের গর্ভ থেকে আরেকটা সন্তান হয়েছিলেন, যার নাম হলো ইসহাক। ওই ইসহাক হলো ইসমাইলের 14 বছরের ছোট, 14 বছর পরে ইসহাক আসলেন। তো বোঝা গেল ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের আর কোনো সন্তান ছিল না, কিন্তু সন্তান না থাকলেও ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি এবং কেন বলেন নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি আল্লাহর রাহে কোরবানি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা এই জন্য আমাদের উচিত, আমরা যারা কোরবানি করব গোস্ত খাওয়ার নিয়তে নয়, আমরা যারা কোরবানি করব মানুষকে দেখানোর জন্য নয়, আমরা যারা কোরবানি করব আমাদের মনের ভিতরে একটাই তাকওয়া, আমাদের মনের ভিতরে একটাই ভয় আমার মালিক আমার কোরবানি কবুল করে কি না, মালিক যেইভাবে কোরবানি কবুল করে ওইভাবে আমাদের সবাইকে কোরবানি করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দান করে বলেন আমিন।